Hello friends, welcome to my channel that is RNH Education. Our channel RNH Education is your first time. And I am your favorite, Ravindra. WBCS and non-bivin examiner, math, GI, GK, English, but GSR on non-topic SC, Tishabi, ask you, I'm Tomato Udeshe, Oborecti, topic ne SC. আশা করি তোমরা ইতিমধ্যে আমার থাম্বনেল দেখে নিয়েছো এবং সেখান থেকে আন্দাজ করে নিয়েছো যে আজকে বিষয়বস্তুটি কি আছে তাহলে চলো আমরা দেখে নেই আজকে টপিকটি কি আছে আর যারা আজকেই আমার এই চ্যানেলে প্রথমবার আসলে আমি রিকোয়েস্ট করব তারা আমার চ্যানেলে যাও সেখানকার ভিডিওগুলো দেখো এবং আমাকে জানাও সেগুলো কি রকম লাগছে আর যদি সম্ভব হয় অবশ্যই একটি সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে ফ্রেন্ডসরা তাহলে চলো আমরা দেখে নেচ্ছি আজকে টপিকটি কি আছে এবং তার ইজিয়েস্ট সলিউশন কি আছে আমার সঙ্গে থাকো আমি ফিরছি ইন্ট্রো নিয়ে থ্যাংক ইউ তো দেখো ফ্রেন্ডসরা এবার এসে গেছি আমাদের আজকে প্রবলেম নিয়ে তো আগে আমরা দেখে নেব যে আজকের সমস্যাটি কি আছে এবং তার ইজিয়েস্ট সলিউশন কিভাবে হয় ঠিক আছে চলো আগে আমরা দেখে নেচ্ছি অঙ্কটি কি আছে তো অঙ্কটি আছে যে রেশিও এর প্রপোর্শনের উপরে অর্থাৎ বাংলা যে মিশ্রণ অঙ্ক আমাদের ছিল আগে মাধ্যমিক স্তরে সেই মিশ্রণ অঙ্ক আমরা এখানে শিখব একটি এবং এটি আমার শর্টকাট কি নিয়ম আছে সেটি আমরা শিখব অঙ্কটি আমি দুই রকম নিয়মে দেখাবো প্রথম হচ্ছে ডিটেইলস যে নিয়মটা হয় সেটি আগে আমি শেখাবো তারপরে তাদের শর্টকাট নিয়মটি আছে সেটি আমরা শিখব ঠিক আছে চলো তো অঙ্কটি আছে হচ্ছে যে এ বাকেট কন্টেন্টস এ মিক্সচার অফ টু লিকুইডস এ এন্ড বি ইন দ্য প্রপোর্শন 7:5 ঠিক আছে তো পাত্রে দুটো অনুপাত আছে দুটো লিকুইডের মিক্সচার দেওয়া আছে যাতে হচ্ছে এ এবং বি নাম দেওয়া আছে এবং অনুপাতটা হচ্ছে 7:5 If 9 liter of mixture is replaced by 9 liter of liquid B, then the ratio of two liquids becomes 7:9. যদি সেখানে 9 liter ওই মিশ্রণটি উঠিয়ে নেওয়া হয় এবং তার জায়গায় 9 liter B যে লিকুইডটা আছে সেকেন্ড যে লিকুইডটা আছে সেটি যোগ করা হয় then the ratio of two liquids becomes 7:9. তখন সেই মিশ্রণে ওই A এবং B এর অনুপাত হয় 7:9. ঠিক আছে হাউ মাচ অফ দ্য লিকুইড এ ওয়াজ দেয়ার ইন দ্য বাকেট তাহলে পাত্রে প্রথমে এ যে মিশ্রণটি ছিল এ যে তরলটি ছিল সেই মিশ্রণে এর পরিমাণ কতটুকু ছিল এটি হচ্ছে আমার অঙ্ক ঠিক আছে তো অঙ্কটি আমি প্রথমে আগে আমি ডিটেইলড নিয়মে দেখাবো যে নিয়মটা আমরা মাধ্যমিক স্তরে শিখেছি আগে সেই নিয়মটা আমরা আগে দেখাবো এবং তারপরে সময়টা বাঁচানোর উদ্দেশ্যে শর্টকাট যে নিয়মটি হয় সেটি আমরা শিখব ঠিক আছে আগে আমরা শিখব হচ্ছে ডিটেইলড নিয়মটি কি আছে চলো তো আমরা ধরে নেই যে প্রথম যেহেতু অনুপাতটা এখানে দেওয়া আছে 7:5 তার আমরা ধরে নেই প্রথম এটা আছে হচ্ছে 7x ঠিক আছে আর বি আছে হচ্ছে 5x আর বি আছে হচ্ছে আমার হাতে আছে হচ্ছে 5x ঠিক আছে এবার এই মিশ্রণ থেকে আমি যখন 9 লিটার আমি উঠিয়ে নেব তখন সেখানে কি হবে এই অনুপাত হচ্ছে 7:5 তাহলে আমি যদি আমি 7x থেকে যদি আমি 7x থেকে আমি উঠিয়ে নিই 9 লিটার তার মানে এই যে 9 লিটার এখান থেকে উঠবে এই 9 লিটারে আমার 7:5 অনুপাতে আমার এ উঠবে এবং বি উঠবে ঠিক আছে তো 9 লিটারের মধ্যে এই 7:5 অনুপাতে এ ছিল কতটুকু এবং বি ছিল কতটুকু এটি আমাকে আগে আনতে হবে অর্থাৎ আমি যে মিশ্রণ থেকে 9 লিটারটা ওঠাবো ওর ভেতরে কিন্তু আমার এ মিশ্রণটা উঠেছে এবং বি মিশ্রণটাও উঠেছে মানে এ যে তরল ছিল সেটিও উঠবে এবং বি যে তরল ছিল সেটিও আমার উঠবে এবং ওঠার অনুপাতটা হচ্ছে 7:5 হবে ঠিক আছে তাহলে ওই অর্ডারে আমার এই এটা ছিল কতটুকু এটা হবে হচ্ছে 7/7+5×9 ঠিক না অর্থাৎ আমার এই প্রথম যে মিশ্রণটি ছিল সেখান থেকে উঠবে হচ্ছে 7/7+5×9 ঠিক আছে তাহলে এটা আর আর সেকেন্ড যে এটা থাকবে হচ্ছে 5x যে ছিল এই 5x থেকেও আমার কি পরিমাণ উঠবে উঠবে হচ্ছে উপরে 5/7+5×9 এটা উঠবে হচ্ছে তাহলে পরে এখন আমার থাকবে কতটুকু আগে ছিল 7x এর থেকে আমার উঠলো হচ্ছে 7/7+5×9 তাহলে এখন আমার থাকবে প্রথমটা এ থাকবে আমার কতটুকু এ থাকবে হচ্ছে 7x
মাইনাস 7 নং হচ্ছে 63 বাই হচ্ছে 12 3 21 63 3 4 হচ্ছে 12 এটা থাকবে যে 7x বিয়োগ 21 বাই 4 এটা হচ্ছে নিউ ঠিক আছে অর্থাৎ এখান থেকে যে আমি উঠাবো তার পরে আমার এ থাকবে হচ্ছে 7x মাইনাস 21 বাই 4 আর বি থাকবে কতটুকু বি থাকবে হচ্ছে আমার 5x বিয়োগ 5 নং হচ্ছে 45 এটা লিখা কি 5 ইনটু 9 বাই হচ্ছে 12 3 4 12 3 3 9 তাহলে হচ্ছে 5x বিয়োগ 3 5 15 বাই 4 এটা হবে অর্থাৎ মিশ্রণ থেকে যখন আমি উঠিয়ে নিলাম তখন আমার আসতে থাকবে হচ্ছে এ থাকবে এতটা এবং বি থাকবে আমার এতটা এবারে আমার একটু গল্পটা অন্য হয়ে গেল আমি করলাম কি এগুলো উঠিয়ে নিয়ে যা আছে এবার তার জায়গায় আমি আরো অলিটার আমি মিশ্রণ বি যোগ করে দিলাম অর্থাৎ এখন এদের সঙ্গে আমি শুধুমাত্র প্লেন অলিটার বি যোগ করে দেব অর্থাৎ আমার এখন তাহলে পরে এই মিশ্রণে এ বি এর পরিমাণটা কি হবে এ আমার যা আছে ওটাই থাকবে অর্থাৎ এতটাই আমার আসবে এবং বি আমার কি হবে বি হবে কি এত প্লাস হচ্ছে 9 হবে কি জন্য আমি খালি এখানে বি যে লিকুইডটা আছে সেটি আমি অ্যাড করেছি অর্থাৎ এক্ষেত্রে আমার এ আর বি অনুপাতটা কি হবে আমি এই ভাষা লিখছি এক্ষেত্রে আমার এ এবং বি অনুপাতটা কি হবে এ ইস টু বি আমার নিউ যে অনুপাতটা আসবে সেটি আসবে এ আসবে হচ্ছে 7x মাইনাস 21 বাই 4 ইস টু আর বি আসবে এইটা প্লাস 9 কি জন্য আমি 9 যোগ করেছি খালি বি লিকুইডটা অর্থাৎ এটা আসবে হচ্ছে 5x মাইনাস 15 বাই 4 প্লাস 9 এটা আমার অনুপাতটা আসবে এবার অঙ্কে আছে দেওয়া দেন দ্য রেশিও অফ টু লিকুইডস বিকাম 7:9 অর্থাৎ আমার যে অনুপাতটা আসলো এ আর বি যে অনুপাতটা আসলো এত ইস টু এত সেটা আসলে হবে হচ্ছে 7:9 এর সঙ্গে সমান ঠিক আছে অর্থাৎ শর্তানুসারে এই যে অনুপাতটা আসলো এটাই গেল হচ্ছে আমার 7:9 তাহলে এক্ষেত্রে আমার আসবে হচ্ছে শর্তানুসারে 7x মাইনাস 21 বাই 4 বাই এইটা মানে 5x মাইনাস 15 বাই 4 প্লাস 9 ইকুয়াল টু হচ্ছে এটা 7:9 এটা হবে হচ্ছে 7/9 এবার এখান থেকে হিসেবপত্র করে নিয়ে আমার এক্স ভ্যালুটা কি হয় সেটি আমি আনবো সেটি আমি এ পাশে আনছি ঠিক আছে চলো আমরা দেখে নিচ্ছি এই অনুপাত করলে পরে কি হয় আচ্ছা তাহলে এটার ক্ষেত্রে কি হবে 7 নং হচ্ছে এখানে 63x মাইনাস 9 দিয়ে অপারেটর করে দেবো 9 একে 9 9 দুগুণে 18 189 বাই 4 ইকুয়াল টু এটা দিয়ে করে দাও 7 5 হচ্ছে 35x বিয়োগ 7 15 হচ্ছে 105 তাই তো 105 বাই হচ্ছে 4 আর প্লাস হচ্ছে 7 নং করে দাও এখানে 63 এটা আসবে ঠিক আছে এবার এখান থেকে করে দাও 63 মাইনাস 63x মাইনাস 35x ইকুয়াল টু আসুক এটাকে ওপাশে নিয়ে যাচ্ছি হ্যাঁ এটাকে আমি ওপাশে নিয়ে যাচ্ছি সমান সমান চিহ্নের ওপাশে তাহলে এটা হবে হচ্ছে 189 বাই 4 বিয়োগ থাকছে এটা 105 বাই 4 আর তাতে প্লাস 63 ঠিক আছে এবার এখান থেকে থাকছে কি 5 আছে 13 হবে 8 হাতে 1 4 5 6 2 28x ইকুয়াল টু এটা সব যোগ করে দাও টেনে দিয়ে 4 এটা হবে হচ্ছে 189 বিয়োগ হচ্ছে 105 প্লাস 63 এটা যোগ করলাম এর সাথে ঠিক আছে যোগ করলে হতো 28x ইকুয়াল টু হচ্ছে তাহলে এখানে কি আসলো এখানে আসলো হচ্ছে তোমার 28x ইকুয়াল টু এটা আসলো তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি 28x ইকুয়াল টু পাচ্ছি বিয়োগ করলে পরে 5 আর 9 4 আর হচ্ছে 8 84 84 বাই 4 প্লাস হচ্ছে 63 ইকুয়াল টু কি এটা করলে হবে যে 21 প্লাস 63 অর্থাৎ 3 আর 1 4 6 আর 2 8 84 তাহলে 28x ইকুয়াল টু 84 ঠিক আছে
84 তাহলে x = কি হবে 84 বাই হচ্ছে 28 4 দিয়ে কেটে দাও 4 2 গুণে 8 আর 1 4 4 7 28 7 3 হচ্ছে 21 তাহলে x = হচ্ছে আমার 21 তাহলে x এর ভ্যালু হচ্ছে আমার সরি x = হচ্ছে আমার 3 তাহলে x = আসলে আমার 3 x এর ভ্যালু হচ্ছে আমার 3 এবারে আমার প্রশ্নে কি আছে আমার প্রশ্নে আছে যে হাউ মাচ অফ দ্য লিকুইড এ ওয়াজ देयर ইন দ্য বাকেট এ ছিল কতটুকু এ ছিল কতটুকু আমি আগে প্রথমে ধরেছিলাম এ হচ্ছে 7x অর্থাৎ 7 ইনটু 3 দ্যাট ইজ 8 লিটার ঠিক আছে অর্থাৎ আমার এখানে এ ছিল 7 ইনটু 3 দ্যাট ইজ 21 লিটার ঠিক আছে फ्रेंड्सরা তো এবার এই অঙ্কটারই আমি একটু শর্টকাট নিয়ে দেখাবো যে কিভাবে এটি আমার শর্টকাট করা সম্ভব হয় আমার সঙ্গে থাকো আমি এখন দেখাচ্ছি এটি কিভাবে শর্টকাট হয় ঠিক আছে फ्रेंड्सরা তো এবার আমরা দেখাবো যে এই অঙ্কটি ছিল যেটা এটি এবার শর্টকাটে কিভাবে করা সম্ভব হয় চলো আমরা দেখে নেচ্ছি তো শর্টকাট করতে গেলে পরে এর একটা যে ডাইরেক্ট ফর্মুলা আছে সেটি আমার এখানটা লেখা আছে ঠিক আছে তোমরা এটা তোমরা দেখতে পারো ঠিক আছে যে প্রথমে হচ্ছে যে কমন ফ্যাক্টর অফ ফার্স্ট রেশিও অর্থাৎ প্রথম যে অনুপাতটা দেওয়া আছে 7:5 এর মধ্যে কমন ফ্যাক্টরটা কি আছে অর্থাৎ আমরা যেমন ওখানে ধরে নিলাম যে প্রথমটি 7x পরেরটি 5x এবং x এর ভ্যালু আসলে হচ্ছে 3 তো 3 হচ্ছে এখানে কমন ফ্যাক্টর ছিল ঠিক আছে তো এখানে আমার উদ্দেশ্য হবে ওটাই যে 7:5 যে অনুপাত দেওয়া আছে প্রথম যে মিশ্রণটা তার ভেতরে কমন ফ্যাক্টরটা কি ছিল অর্থাৎ ঠিক কি সংখ্যা গুণ করলে পরেই আমার উত্তরটা আসবে এখানে x এর মান কি ছিল ঠিক আছে তো আমরা এই x এর যে ভ্যালুটা হয় সেটি আমরা শর্টকাট নিয়মে শিখব ঠিক আছে তো প্রথম আছে হচ্ছে যে ডিফারেন্স অফ ক্রস প্রোডাক্টস অফ রেশিও এটা হচ্ছে d তো ডিফারেন্স অফ ক্রস প্রোডাক্টস তো প্রথম অনুপাতটা হচ্ছে এখানে দেওয়া আছে 7:5 এবং লাস্ট অনুপাত দেওয়া আছে হচ্ছে 7:9 ঠিক আছে এখানে d অর্থ হচ্ছে আমার আমি আস্তে আস্তে আসছি d কি জন্য d হচ্ছে আমার কি ডিফারেন্স অফ ক্রস প্রোডাক্টস অফ রেশিওস তো ক্রস প্রোডাক্টস করলে কি হয় 7:9 7 না হচ্ছে 63 এ ডিফারেন্স 7:5 দ্যাট ইজ 35 তো ডিফারেন্সটা আমার কি আসছে 5 আছে 13 হবে 8 হলে হাতে 1 3 4 5 6 2 28 অর্থাৎ আমার d এর ভ্যালু হচ্ছে আমার 28 সূত্রে আমার d আছে d হচ্ছে আসলে কি যে দুখানা অনুপাত দেওয়া আছে এই দুখানা অনুপাতের ক্রস যে প্রোডাক্ট হবে তার ডিফারেন্স ওটা হচ্ছে আমার d এবার আমরা সূত্রে আসব উদ্দেশ্য কি x এর ভ্যালুটা বের করা মানে হচ্ছে কমন ফ্যাক্টর যা ছিল মানে আমরা যে ধরে নেই যে ধরি মিশ্রণে ছিল 7x এবং 5x তো x এর ভ্যালুটা যদি পেয়ে যাই তাহলে কিন্তু আমরা একবার উত্তরটা এসে যাই ঠিক আছে তো উদ্দেশ্য হচ্ছে আমার ওটাই যে x এর ভ্যালুটা আমরা একবারে আনবো ঠিক আছে এবার আমরা সূত্রে আসব সূত্রে আছে কি একবার ডিটেইল আমরা লিখে ফেলছি আমার উদ্দেশ্য হচ্ছে x এর ভ্যালু আমরা আনবো এখানে কোয়ান্টিটি রিপ্লেসড অর্থাৎ কি পরিমাণ তলপথ আমরা ওখান থেকে সরালাম এবং দিয়েছিলাম কি পরিমাণ সেটা হচ্ছে 9 লিটার ঠিক আছে লোটা হবে আমার উপর হবে একটা এর সাথে বাই আছে বাই কি আছে সাম অফ টার্মস ইন ফার্স্ট রেশিও সাম অফ টার্মস অফ ফার্স্ট রেশিও প্রথম যে অনুপাত দেওয়া আছে তার অনুপাতের সংখ্যাগুলোর যোগফল 7+5 হবে এখানে 7+5 এর সঙ্গে যোগ করব এর সঙ্গে কি যোগ করব যোগ আছে সাথে ঠিক আছে এর সঙ্গে যোগ করব কি কোয়ান্টিটি রিপ্লেসড কতটা তলপথ আমরা রিপ্লেস করলাম সেটা হচ্ছে 9 লিটার 9 এর সাথে কি করব ইনটু টার্ম এ ইন সেকেন্ড রেশিও অর্থাৎ দ্বিতীয় অনুপাতের টার্ম এ মানে হচ্ছে প্রথমটা দ্বিতীয় অনুপাতের প্রথম সংখ্যাটা ঠিক আছে মানে 7 হবে এই টার্ম এ ইন সেকেন্ড রেশিও দ্বিতীয় অনুপাতের প্রথম যে সংখ্যাটা মানে 7 এটা হবে হচ্ছে 9 × 7 বাই ডি ডি হচ্ছে ডিফারেন্স কিসের ডিফারেন্স যে দুখানা অনুপাত দেওয়া আছে ওদের ক্রস প্রোডাক্টের ডিফারেন্স অর্থাৎ ওটা হচ্ছে কত 28 তো এটা হবে আমার এখানে 28 ঠিক আছে এইবারে আমরা সে পদ্ধতি করে নেব এটা 9 বাই 7 আর 5 হচ্ছে 12 যোগ 4 সাথে 28 9 বাই 4 এটা কেটে দাও 3 × 3 = 9 3 × 4 = 12 তার তলায় থাকতে হচ্ছে 4 উপর 9 × 3 হচ্ছে মানে 12 বলে বলা হচ্ছে 3 অর্থাৎ x এর ভ্যালু হচ্ছে আমার 3 তাহলে আমরা ডিটেইল উপায় যেভাবে আমরা করে নিয়ে x ধরে নিয়ে আমরা করেছিলাম অঙ্কটা সেখানেও কিন্তু আমার x এর ভ্যালু এসেছিল 3 তো সেটাই আমরা করলাম অনেক শর্টকাট নিয়মে সরাসরি 3
এবার যে আমরা এখানে 3 পেয়ে গেলাম ফলে খুব ইজি আমার এসে গেল কি যে প্রথমটি ছিল হচ্ছে 7 × 3 মানে 21 লিটার এবং পরেরটি ছিল হচ্ছে 5 × 3 মানে হচ্ছে 15 লিটার ঠিক আছে অর্থাৎ এই ধরনের মিশ্রণের অঙ্কে যদি আমরা প্রথমেই এই অনুপাতের কমন ফ্যাক্টরটা কি আছে আমরা বের করে নেওয়া সম্ভব হয় এই সূত্র দিয়ে ঠিক আছে যখন আমরা এই রিপ্লেসড হয় কিছু পরিমাণ তরল পদার্থ উঠিয়ে নিয়ে সেখানে এ বা বি আমরা যোগ করছি তখন কিন্তু সেখানে আমার এই নিয়ম অঙ্কগুলো এসে যাবে ঠিক আছে আশা করি তোমরা এটা শিখে নিয়েছো তো আমাকে জানিও তোমাদের এই ধরনের ভিডিওগুলো কেমন লাগছে হ্যাঁ এবং কি করলে সেগুলো আরো ভালো সুন্দর করা যায় আমাকে জানিও আমি অবশ্যই চেষ্টা করব এটাকে আরো কিভাবে ভালো করা যায় আমার সঙ্গে থেকো এবং আমার এই ভিডিওস আমার এই ক্লাস দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আর যদি সম্ভব হয় অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নিও থ্যাংক ইউ फ्रेंड्स চলো আবার দেখা হবে অন্য কোন সময় অন্য কোন সমস্যা নিয়ে আমার সঙ্গে থাকো থ্যাংক ইউ